হেই গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি যাচ্ছি বাজারে। আমি আর ইমন দুজনে বাজারে, বলতে অনেক কয়টা কাজ আছে, বাজার সেইভাবে বাজার নয়, মানে অনেক কয়টা কাজ আছে, সব কটা কাজই কমপ্লিট করতে হবে। বাসার নিচে রাস্তা খুবই আমাদের খারাপ, তো এই বাসাটা যতদিন না চেঞ্জ করব ততদিন পর্যন্ত এই রাস্তার ভোগান্তি তো ভুগতেই হবে। আর রিক্সা নিলাম, তারপরে চলে আসছি ডাস বাংলার বুথে, এখানে কিছু টাকা জমা দিব আমরা, কারণ ইমনের আগের যে মানে বাইকটা ছিল সেই বাইকটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, তো তাই বাইকটা বিক্রি করে দিয়েছি আমরা। তো পরবর্তী যতদিন নতুন বাইক না কিনা হচ্ছে সেই টাকাটা রেখে দিচ্ছি, যাতে আবার টাকা অ্যারেঞ্জ হলে নতুন বাইক কিনতে পারি সেই জন্যে। তারপরে ব্যাংকের কাজ শেষ করে, ব্যাংক না এটা বুথ, বুথ থেকে বের হয়ে দেখি যে ভালো মতো বৃষ্টি চলে আসছে। তো কি আর করব, এই বৃষ্টির মধ্যে এখান থেকে রিক্সাও পাচ্ছি না, তাই একটু হেঁটে হেঁটে বাজারের দিকে যাচ্ছি, দেখি বাজারে কি আছে। আর তার আগে একটু ওষুধও কিনতে হবে, যার জন্য লাজ ফার্মাতে যাব। লাজ ফার্মা খুঁজতেছি, এখানে আশেপাশেই আছে, ওখানে গেলে একবারে ওষুধ টষুধ সব কমপ্লিট, মানে কোনো ওষুধ নাই যে পাওয়া যায় না, সব কিছু এখানে পাওয়া যায়। আর কোন কোন বাইরের ডিসপেন্সারি আছে যেগুলো, ওখানে গেলে হয়তো বা কোনো ওষুধ থাকে, কোনো ওষুধ থাকে না। তো এখানে চলে এসেছি, আসার পরে শ্যাম্পু ট্যাম্পু এগুলো দরকার ছিল, ওগুলো কিনে নিলাম। নেওয়ার পরে চলে যাচ্ছি মানে মাংসর দোকানে, গরু গোস্ত নিব ওখান থেকে। নুডলস কিনবো একটা, কারণ আজকে ইফতার আমরা নুডলস দিয়ে করব, তো নুডলস নিয়ে নিলাম এখান থেকে। তারপরে সবজি টবজি যা যা লাগে নুডলস রান্না করার জন্য সবজি কিনবো, সেজন্য সবজির দোকানে এসেছি। তো সবজিগুলা দেখে অনেক ভালো লাগছে আমার, সবজির দোকান দেখতে মানে দেখতে খুবই ভালো লাগে, কারণ সবজি বিভিন্ন রকমের থাকে, কালারফুল লাগে খুব দেখতে। তারপরে এখানে আমরা দুজনে সচরাচর বাজার করি না, মানে কখনোই করি না, তো বাসায় বাবা মা অসুস্থ, যার কারণে আমরা দুজন আসছি আর কি রোজার মাসে। আর এখন কিছুদিন হলো ইমনই সব বাজার করতেছে, আমি আজকে ওর সাথে আসলাম। ক্যাপসিকাম নিতে চাইলাম, কিন্তু লোকটা বলতেছে 2টা ক্যাপসিকামে 140 টাকা নিবে, সেজন্য ওটা রেখে চলে গেছি, ক্যাপসিকাম আর নেওয়া হয় নাই। এদিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি গরুর বট, অনেক দিন ধরে গরুর বট খাইতে চাচ্ছিলাম, তো আজকে ভাবলাম যে একটু নেই। 350 টাকা কেজি নিছে, তারপর 1 কেজি নিছি অনলি, যেহেতু গরুর মাংস 1 কেজি নিছি এর আগে, তো বেশি করে সেজন্য নিতে পারিনি। তারপরে চলে আসছি এখানে, গাজর এগুলো একটু নিব, কারণ নুডলসে রান্না করতে হবে, নুডলসের সাথে গাজর আর এই যে ধনিয়া পাতা। হঠাৎ করে পুঁই শাক দেখে মন বললো যে একটু পুঁই শাকের তরকারি দিয়ে আজকে ভাত খাবো, সেজন্য পুঁই শাকও নিয়ে নিলাম। পুঁই শাক আমার খুব পছন্দ, ফেভারেট। আগে আমি পুঁই শাক খুব বেশি খেতাম, কিন্তু এখন অ্যালার্জির সমস্যার কারণে পুঁই শাক এত খাওয়া হয় না, তো বছরে হয়তো বা একবার খাচ্ছি এরকম। রোজার মাসে একটু বৃষ্টির দিন হলে ভালো হয় নর্মাল, মানে অন্য সময়ের থেকে, কারণ মানুষ রোজাদার ব্যক্তিরা একটু আরামে থাকতে পারে। তো বাসায় এসে গরুর মাংসটা খালামণি রান্না করতেছে এখানে, আর আমি আমার কাজ ছিল কিছু ঘরে, সেই কাজগুলো করতেছিলাম। আর এদিকে রান্না বান্নার যা যা প্রিপারেশন সব কিছু খালামণি করতেছিল।
বোন একসাথে অনেকগুলো আগের দিন হলো বেদানা নিয়ে আসছিল, ডালিম না বেদানা কি বলে জানি না, তো এগুলা খালামণি এক জায়গায় বসে ছিললো। ছিলার পরে আমি আমার যা কাজ ছিল সব শেষ করে আমি আসছি নুডলস বানাইতে, আগে আগে একটু বানাই নেই, যদি গ্যাস চলে যায় পরে ঝামেলা হবে। তারপরেও আমার প্রত্যেক দিন ওই আজান দিবে, কাজ শেষ মানে কাজ মাত্র শেষ করব সাথে সাথে আজান দিবে, এরকম হয়, মানে সময় বাঁচে না আর কি। তারপরে আমি লুডুসের যা যা সবজি আছে সব কেটে নিলাম, কেটে নেওয়ার পরে পুঁই শাকটা কাটে নিছি, কারণ পুঁই শাকটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। খালামণি বলছে ফ্রিজের চিংড়ি মাছ আছে, অল্প কয়েকটা দাও দিয়ে স্বাদের জন্য আর কি, পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছ পুঁই শাক দুইটাই অ্যালার্জি, আমার তো ভয়ঙ্কর অ্যালার্জি সমস্যা, এখনো আমি ভয়েস দিচ্ছি, আমার নাকের সমস্যা, নাক টানতেছি আর ভয়েস দিচ্ছি, এই তরকারিটা আমার জন্য ক্ষতিকরই হবে, তারপরেও কি করব, অনেকদিন পর খেতে মন চাইছে সেজন্য খাচ্ছি। চিংড়ি মাছ পুঁই শাকের তরকারি এক পাশে রান্না হচ্ছে আর এক পাশে ভাত রান্না হচ্ছে, এগুলো আমরা প্রথম রাতে খাবো বা সিয়ারি সময় খাবো খাবো, কিন্তু ফার্স্টে আমাদের নুডলস রান্নাটা আগে হোক, নুডলসটা ইফতারেতে তো আগে সবার আগে দরকার, সেজন্য মিস্টার নুডলস কিনেছিলাম, সেই নুডলসটা আমি এখানে ছিঁড়ে নিচ্ছি আর কি। ছিঁড়ে নেওয়ার পরে গরম পানি চুলার উপর দিয়ে রেখেছি, খালামুনি এদিকে গরুর বড়টাও সেদ্ধ করে নিছে হলুদ দিয়ে লবণ দিয়ে, সেদ্ধ করে নেওয়ার পরে এটা কাটতেছে। নুডলস আমি এক একবারে এক এক রকম করে বানাই, কখনো সুপি নুডলস, কখনো আবার ঝরঝরে নুডলস, তো আজকে ইফতারিতে ঝরঝরে নুডলস খাবো। আবার সবজিগুলো কখনো ডিরেক্ট ফ্রাই করি, আবার কখনো আলাদা ভাপ দিয়ে নিই, তো এই সবজিগুলো করছি কি আলাদাভাবে কেটে নিয়ে মানে একসাথে পানিতে ভাপ দিছি আগে, মানে সেদ্ধ করে নিছি, তারপরে সবজিগুলো সেকে রাখছিলাম এক জায়গায়, তারপরে সেটা ডিমটা ফ্রাই করে নেওয়ার পরে সবজিটা দিয়ে তার উপরে নুডলস দিয়ে এটা রান্না করতেছি। আশা করি অনেক ভালো হবে। আর রোজার মাসে সব থেকে বেশি টেনশন হয় লবণ নিয়ে, লবণটা হবে কি হবে না, ইফতার করতে যেহেতু খাইতে বসবো, অন্য সময় হলে লবণ যদি না হয় একটু দিয়ে আবার হলো ওটা ঠিক করে নিয়ে আসে তারপরে খাওয়া যায়, কিন্তু ঠিক ইফতারের মুহূর্তে তখন তো ওঠাও যায় না ঠিক করাও যায় না, তাই এটা নিয়ে আমি একটু টেনশনে থাকি লবণটা ঠিকভাবে হচ্ছে কি না সেজন্য। তো লবণ বেশি হলেও ভয় লাগে, কম হলেও ভয় লাগে, দিসি পরিমাণ মতন মানে যেটাই পারছি আইডিয়া করে দিসি, ভাবছি হয়তো বা ঠিকঠাক হবে, ব্যালেন্সে আসার জন্য একটু টমেটো সস দিলাম যাতে লবণ কম হলেও সসের কারণে একটা টেস্ট ফিল হয়, তো সস দিয়ে ফেলেছি। আর এখানে আমি উঠায় নিচ্ছি এগুলা ইফতারের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কোনো ভ্লগে আবার আপনাদের সাথে দেখা হবে, তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।